এই হাতটি সূর্য পর্বতে থাকা সানলাইনটিকে খুব ভালো করে লক্ষ্য করুন দেখতে পাবেন এই হাতটিতে সূর্যরেখাটি নিচের দিকে ত্রিশাখা বা ত্রিশূল আকৃতির চিহ্ন নিয়ে উৎপন্ন হয়েছে যাদের হাতে সূর্য পর্বতে এই ধরনের ত্রিশূল আকৃতির চিহ্ন নিচের দিকে উৎপন্ন হয়ে থাকে বা দ্বিমুখী শাখা নিচের দিকে উৎপন্ন হয়ে থাকে তাদের এটি মানসিক অস্থিরতা বা কনফিউশনকে নির্দেশ করে থাকে এদের প্রপার ডিসিশন নিতে কিন্তু সমস্যা হয় এটি লো অফ কনসেনট্রেশনকে বুঝিয়ে থাকে কিন্তু এরাই যদি মানসিকভাবে স্থির হতে পারে ধৈর্য রাখতে পারে এবং নিজের লক্ষ্যে ফোকাস থাকতে পারে তাহলে এরা অবশ্যই কিন্তু সফলতা প্রাপ্ত করে থাকে